हेलो बंधुरा सबाई केमन आছেন সিনেগপ্পর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি G5 এ নিউ রিলিজ হওয়া মুভি হাড্ডি, যে মুভিতে নাওয়াজউদ্দিন সিদ্দিকী একটা ট্রান্সজেন্ডারের রোলে অভিনয় করেছেন। মুভিটি আমার অসাধারণ লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ। তো দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেন। মুভির শুরুতেই নাওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখায়, যার নাম এই মুভিতে হাড্ডি, যে হিজরা সম্প্রদায় থেকে বিলং করে। হাড্ডি ছুরি দেখিয়ে একটা লোককে ভয় দেখাচ্ছিল। তারপর 6 মাস পরের ঘটনা দেখানো হয়। এলাহাবাদে কিছু লোক একটা লোকের ডেড বডিকে শ্মশানে নিয়ে যাচ্ছে, তারপর সেখানে হাড্ডি আসে। সেই লোকগুলো আর পুলিশের মধ্যে ঝামেলা লাগিয়ে ডেড বডিটা চুরি করে নিয়ে নিজের বন্ধু মালকানের সাথে সেখান থেকে চলে যায়। তখন রাস্তায় নাকাবন্দির সময় পুলিশ হাড্ডিকে দেখে নেয় আর তার পেছন পেছন আসে, কিন্তু হাড্ডি আর তার বন্ধু মালকান বেঁচে ওখান থেকে পালিয়ে যায়। হাড্ডি তারপর আইসক্রিম খেতে খেতে নিউজ দেখছিল যে অনেক ডেড বডি শ্মশানঘাট আর মর্চুরি থেকে চুরি হচ্ছে। তারপর পুলিশের সাইরেনের আওয়াজ শুনে হাড্ডি আর তার বন্ধু বাসে উঠে পালিয়ে যায়। তখন মালকান হাড্ডিকে বলে সব জায়গায় রেড পড়ছে, তাই এখান থেকে দিল্লি ইন্দার ভাইয়ের কাছে যেতে হবে। কিছুক্ষণ পর হাড্ডি নিজের বন্ধু মালকানকে সেখানেই মেরে দেয় আর রাস্তাতেই ফেলে দেয়, আর তারপর বাসে আরামসে বসে সেখান থেকে চলে যায়। তারপর হাড্ডি একটা ধাবাতে বসে নিউজ দেখছে যে ইরফান নামের একজন লোক কোনো প্রমোদ আলাহাবাদের বিরুদ্ধে হিজরাদের মেরে দেওয়া আর তাদের জমি কেড়ে নেওয়ার জন্য অভিযোগ করছে। তারপর ইরফানকে দেখায় সে নিজের অফিসে যায়। হাড্ডি ইরফানের সেইখানে গিয়ে তাকে দেখে হাসে। তারপর কিছু সিন ফ্ল্যাশব্যাকে দেখায় যে হাড্ডি ইরফানের অনেক ক্লোজ ছিল। তারপরে সিনটা চেঞ্জ হয়ে যায় আর হাড্ডি সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর সে দিল্লির নয়ডাতে পৌঁছায়। তারপরে সিনে চুন্না নামের একজন হিজড়াকে দেখায় যে পুলিশের সাথে মজা করছিল। তখন পুলিশটা চুন্নার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল, আর চুন্না তার হাতের কাছে রাখা পুলিশের বন্দুকটা ধরে তার দিকে চালিয়ে তাকে গাড়ি থেকে বাইরে বার করে। তারপর চুন্না আর পুলিশের মধ্যে মারপিট হয়। তখনই সেই পুলিশটা চুন্নার উপরে উঠে তার গলা টিপে মারার চেষ্টা করে। তারপরে হাড্ডি সেখানে এসে কাপড় দিয়ে পুলিশের গলা টিপে ধরে তাকে মেরে দেয় আর চুন্নাকে বাঁচিয়ে দেয়। তারপরে সেখানে যোগী আসে, যে চুন্নারই বন্ধু। তারপর চুন্না আর যোগী মিলে পুলিশের বডিটা নদীতে ফেলে দেয় আর হাড্ডিকে ধরে নিজেদের সাথে বেঁধে নিয়ে যায়। যতই হাড্ডি তার প্রাণ বাঁচাক, কিন্তু তার ভয় ছিল হাড্ডি তাকে না ফাঁসিয়ে দেয়। তারপর হাড্ডিকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখে। তারপরে মুভিতে এন্ট্রি হয় ইন্দারের। সেও একজন হিজড়া, কিন্তু সে পুরুষের মতোই হয়ে থাকে। ইন্দার নিজের গ্যাংয়ের সাথে চুরি, ডাকাতি, লুটপাট, ব্ল্যাকমেলিং আরো অনেক রকম ধান্দা করে। ইন্দারের একটা লক্ষ্য আছে যে তাকে মিউনিসিপ্যালিটির ইলেকশন জিততে হবে। তারপর হাড্ডির মুখে কাপড় বাঁধিয়ে সত্যুকে দিয়ে হাড্ডিকে মার খাওয়ায় আর হাড্ডির মুখ দিয়ে অনেক রক্ত বের হয়, কিন্তু সত্যু তাও থামে না। হাড্ডি তখন ইন্দারকে বলে যে মালকান তার সাথেই আছে। যখন রেড পড়ে তখন দুজনা পালিয়ে যায় আর আলাদা হয়ে যায়, সেই থেকে তার সঙ্গে আমার দেখা হয়নি। তারপর ইন্দার এলাহাবাদে একটা লোককে ফোন করে আর হাড্ডির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সেই লোকটা হাড্ডিকে তার সঙ্গে কাজে রাখার জন্য বলে আর বলে হাড্ডি তোকে কিছু মাসের মধ্যে কোটিপতি বানিয়ে দেবে। তারপর সত্যু হাড্ডিকে ড্রেসিং করে দেয়। কিছুক্ষণ পর হাড্ডি স্বপ্নতে নিজের ছোটবেলা দেখে আর তার চোখ খুলে যায়। তারপরে ইন্দার সমাজে সব লোক সমান বলে তাদের সামনে ভালো সাজার চেষ্টা করছিল, কারণ সে যাতে ইলেকশনে দাঁড়িয়ে জিততে পারে। তারপর ইন্দার বিবেক মিত্র নামের একটা লোকের সাথে দেখা করে, তাকে মিউনিসিপ্যালিটির ইলেকশনের টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে। তারপর ইন্দার হাড্ডিকে একটা ফ্যাক্টরিতে নিয়ে যায় আর সেখানে চুপচাপ তার গোপন ব্যবসাকে সামলাতে বলে আর বলে এই ফ্যাক্টরির ব্যাপারে যেন তার সাথী চুন্না, যোগী, সত্যু কেউ যেন না জানে। এদিকে বিবেক মিত্র ইন্দারকে বলে যদি ইলেকশনের জন্য টিকিট চাই তাহলে 5 কোটি টাকা লাগবে, আর ইন্দার এটার জন্য মেনে যায়। তারপর বিবেক মিত্র ইন্দারকে প্রমোদ আলাহাবাদের ছেলের বার্থডে পার্টি অর্গানাইজ করার জন্য বলে, কারণ প্রমোদের ছেলের ছেলে পছন্দ ছিল। তারপর চুন্নার হাড্ডি একসাথে ছিল, তো চুন্না হাড্ডির ব্যাক স্টোরি জিজ্ঞাসা করে। তখন হাড্ডি বলে ছোটবেলায় তাকে লোকে ফাঁসি দিতে চেয়েছিল, কিন্তু গলায় হাড় না থাকার কারণে সে বেঁচে গেছে, তাকে কেউ মারতে পারবে না কারণ সে অমর। তারপর চুন্না আর হাড্ডি লুকিয়ে একটা লোকের গাড়ি চুরি করে পালিয়ে যায়। আর অন্যদিকে প্রমোদ আলাহাবাদকে দেখায় যে অনেক বড় পাওয়ারফুল পলিটিশিয়ান। ইলেকশনের সময় ঘনিয়ে আসছে, তাই প্রমোদ নিজের প্রচারণায় ব্যস্ত। প্রমোদ এলাহাবাদ সেমিনারে ভাষণ দিচ্ছিল কেমন করে সে নয়ডাকে স্মার্ট সিটি বানাবে, কেমন করে ফ্ল্যাট তৈরি করবে, লোকেদের জন্য কি কি কাজ করবে, এগুলোই বলছিল। বক্তৃতা শেষ হতেই তারপর সেখানে কিছু হিজড়া আসে আর প্রমোদের সাথে কিছু কথা বলতে চায়। মূলত প্রমোদ হিজড়া সম্প্রদায়ের কিছু ঘরবাড়ি কিনে নিতে চেয়েছিল, এর জন্য ওদেরকে টাকাও দিয়েছিল, কিন্তু ওরা নিজেদের বাড়ি ছাড়তে চায় না, তাই ওরা প্রমোদের টাকা ফিরিয়ে দেয়। প্রমোদ চাইছিল হিজড়া সম্প্রদায় এসে তার উপরে অ্যাটাক করবে, আহত হলে মানুষের সিম্পেতি বেশি পাবে। প্রমোদের প্ল্যানের ব্যাপারে জানতে পেরে হাড্ডি নিজেই হিজড়া সেজে বাকি হিজড়াদের সাথে ঝামেলা করতে শুরু করে। ওই সময় প্রমোদ এগিয়ে যায় ওদের লড়াই থামানোর জন্য। হাড্ডির হাতে একটা ভাঙা গ্লাস ছিল, প্রমোদ ইচ্ছা করে সেটা নিজের মাথায় লাগায় আর আহত হওয়ার অভিনয় করে। প্রমোদের প্ল্যান সফল হয়, কিন্তু সে ইন্দারের ওপর একটু রাগারাগি করে, কারণ হিজড়া সম্প্রদায় রেবতী নামের একজন হিজড়ার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করছে, আর ওদেরকে থামানোর দায়িত্ব প্রমোদ ইন্দারকেই দিয়েছিল, কিন্তু ইন্দার তার কাজ ঠিকমতো করেনি। তারপর প্রমোদ গিয়ে ইরফানকে ধমকায় যেন তার ঝামেলায় না আসে, কারণ ইরফান প্রমোদের বিরুদ্ধে হিজড়াদের মারার আর তাদের জমি কেড়ে নেওয়ার প্রমাণ মিডিয়াকে দিচ্ছিল। অন্যদিকে হাড্ডি সত্যুর কাছ থেকে ইন্দারের সব তথ্য জেনে নেয়, আরও জানতে পারে প্রমোদের ছেলে সে একটা পার্টি রাখতে চায় আর সেই পার্টিতে হিজড়াদের বলে তাদের সাথে মস্তি করতে চায়। তারপর হাড্ডি হিজড়া হয়ে পার্টিতে যায় আর প্রমোদের ছেলের জন্য একটা বিষাক্ত ড্রিঙ্ক বানায় আর তাকে দেয়, কিন্তু সেই মদরা প্রমোদের ছেলে না খেয়ে বিবেক মিত্র সেই মদরা কেড়ে নিয়ে খেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে নাচতে নাচতে সে মারা যায়। তারপর প্রমোদ এই ব্যাপারটা সম্পর্কে জানতে পেরে অনেক রেগে যায় আর সে নিজের ছেলেকে বকাঝকা করে। প্রমোদ জানতে পারে বিবেকের কথা মতো সত্যু এই পার্টির আয়োজন করেছিল, তাই সে ইন্দারের সাথে রাগারাগি করে। তখন ইন্দার সত্যুকে পায়ের ওপর ফেলে ক্ষমা চাওয়া করায়। বিবেকের মৃত্যুর কারণে প্রমোদের ইমেজ নষ্ট হয়ে গেছে, তার উপর বিবেকের ছেলে মামলা করেছে এবং ক্ষতিপূরণ হিসেবে 10 কোটি টাকা দাবি করেছে। তাই প্রমোদ বিবেকের ছেলে গৌরবকে মেরে ফেলার প্ল্যান করে। তখন হাড্ডি এগিয়ে আসে, বলে আমি মারবো ওকে। প্রমোদ বলে বাড়ির ভেতরে গিয়ে খুন করতে হবে, করতে পারবে? হাড্ডি তখন বলে হ্যাঁ আমি পারবো। তারপরে হাড্ডি মেয়ে সেজে গৌরবের সাথে দেখা করে, যেখানে গৌরবের সাথে একা কথা বলে আর তাকে ধমকায় আর বলে তার শত্রুতা তার সাথে নয়, তার শত্রু হলো প্রমোদ আলাহাবাদ। হাড্ডি তাকে আবার ধমকায় আর বলে যাই হয়ে যাক প্রমোদের বিরুদ্ধে লিগাল কেস লড়ে যেতেই হবে। হাড্ডি এটাও বলে প্রমোদ এলাহাবাদের সব ইল্লিগাল ধান্দার লিস্ট তাকে নিয়ে এসে দেবে, সেটা দিয়ে প্রমোদ এলাহাবাদকে ফাঁসানো যাবে। যাওয়ার সময় হাড্ডি বলে যদি তুই এই কেসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করিস তাহলে আমি তোকে মেরে দেবো। আর গৌরবের এমন জায়গায় গুলি মারে যাতে গৌরব না মরে আর প্রমোদেরও তার উপর সন্দেহ না হয়। হাড্ডি তারপর চুন্নার সাথে সেখান থেকে পালায়। তখন গৌরবের সিকিউরিটি গার্ড হাড্ডিকে একটা গুলি মেরে দেয় আর হাড্ডি অটোর মধ্যেই অজ্ঞান হয়ে যায়। তারপরের দিন বিবেক মিত্রর ছেলে গৌরবকে প্রমোদ হসপিটালে দেখতে যায় আর তার পুরো চিকিৎসার খরচ সে দেয়। সে এসব করছিল কারণ তার ইমেজে কোনো দাগ যেন না লাগে। তারপর হাড্ডি তার পাস্টের কথা ভাবছিল। তারপর 1 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে হাড্ডির নাম ছিল হারিকা। যখন সে জন্মেছিল তখন তার মা মরে গেছিল। যখন একটু বড় হয়েছিল তার বাবা জানতে পারে যে সে হিজড়া। তার সাথে তো সবসময় বাজেভাবে কথা বলতোই আর রাতে জোর জবরদস্তিও করতো। আর এইসব দেখেই তার দিদা রেবতী আম্মার ঘরে তাকে দিয়ে আসে। তারপর সেখানে বড় হয়, পড়ালেখা শেখে আর অনেক খুশি থাকে। রেবতী আম্মা হিজড়া সম্প্রদায়ের একটি পরিবারে থাকে, এখানে অনেক হিজড়া থাকে আর রেবতী আম্মা এখানে সবার মা। তারপর হাড্ডি যখন বড় হয় তখন তার একটা ছেলের সাথে ভালোবাসা হয়ে যায় আর ওই ভালোবাসার জন্য হাড্ডি নিজের জেন্ডার চেঞ্জ করার সার্জারিও করে নিয়েছিল আর ডাক্তার বলেছিল 40 দিন তাকে বেড রেস্ট থাকতে হবে। আর হাড্ডি হারিকা হয়ে গেছিল আর সেই ছেলেটা যার নাম ইরফান তার সাথে অনেক খুশিতে থাকতে শুরু করে। অন্যদিকে জানা যায় রেবতী আম্মা প্রমোদকে নিয়ে অনেক অস্থির ছিল, কারণ প্রমোদের এই প্রপার্টিটা চাই, কারণ হিজড়া সম্প্রদায়ের কোনো লিগাল ডকুমেন্টস থাকে না আর প্রমোদ চায় সেখানে মাল্টিপ্লেক্স তৈরি করবে। কিন্তু এই হিজড়া সম্প্রদায়ের পরিবার আজকের নয়, অনেক বছর ধরে চলে আসছে। তারপর একদিন হারিকা আর ইরফানের জন্য পুরো মণ্ডপ সাজানো হয়েছিল। হিজড়া সম্প্রদায় পরিবারের সবাই এদের দুজনের জন্য অনেক খুশি ছিল। তখন সেখানে প্রমোদ আর তার লোকেরা আসে। রেবতী আম্মাকে যখন প্রপার্টির কাগজ সাইন করার জন্য প্রমোদ দেয় তখন রেবতী আম্মা সেই কাগজগুলোকে জ্বালিয়ে দেয়। আর হারিকা আর ইরফানের সেই নতুন নতুন বিয়ে হয়েছিল, তাই তাদের প্রথমেই সেখান থেকে লুকিয়ে দিয়েছিল। তারপর হাড্ডি আর ইরফান উপর থেকে সবকিছু দেখছিল আর মিনিটের মধ্যে সেই জায়গাটা শ্মশান হয়ে গেছিল। প্রমোদ রেবতী আম্মার গলা কেটে দিয়েছিল আর এক এক করে অনেক হিজড়াকে মেরে দিয়েছিল। আর তারা সেখান থেকে যাওয়ার পর হাড্ডি নিচে আসে আর জোরে জোরে কাঁদতে থাকে, কারণ তার কাছে তার কোনো নিজের না ছিল ঘর না কিছু ছিল। হাড্ডির কাছে হিজড়া সম্প্রদায়ের পরিবার আর রেবতী আম্মাই তার মা ছিল, তার সবকিছু ছিল। তারপর সেই সিন দেখায় যেখানে শুরুতে দেখানো হয়েছিল একটা লোকের বাচ্চাকে ধরে সেই লোকটার কাছে প্রমোদ এলাহাবাদের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করে। তখন সেই লোকটা প্রমোদের সম্পর্কে সবকিছু বলে। প্রথমে প্রমোদ গুন্ডা ছিল, পরে সে পলিটিশিয়ান হয়েছে আর এখন হিজড়াদের মেরে তাদের জমি ছিনিয়ে নেয়, কারণ হিজড়াদের নামে কোনো প্রপার্টি থাকে না। আর তার সাথে সাথে প্রমোদের আরো অনেক ইল্লিগাল ধান্দার কথা হারিকাকে জানিয়ে দেয় আর হারিকা তাকে আর তার বাচ্চাকে তারপর ছেড়ে দেয়। তারপর হারিকা তার নিজে চুল কেটে দেয় আর প্রমোদের সাথে বদলা নেওয়ার জন্য হারিকা থেকে হাড্ডি হয়ে যায়। তারপর হাড্ডির চোখ বর্তমান সময় খোলে, যেখানে নিজের সাথী আর ইন্দারের লোকেদের দেখতে পায়। ইরফান তখনও বেঁচে ছিল আর সে প্রমোদের উপর লিগাল কেস চালাচ্ছিল, কিন্তু প্রমোদ আর তার লোক মিলে ইরফানকে অনেক কষ্ট দিচ্ছিল। কিন্তু হাড্ডি আর ইরফানের সম্পর্কে প্রমোদ কিছুই জানত না, কারণ হাড্ডি তখন হারিকা ছিল, সে এখন হাড্ডি হয়ে গেছে। তারপর হাড্ডিও নিজের কাজে লেগে যায়। সে ইন্দারের লোকেদের মগজ ধোলাই করে আর বলে তোমরা তোমাদের কাজের হিসেব মতো সেরকম টাকা পাও না। আর অন্যদিকে প্রমোদের হাড্ডির ওপর কিছু সন্দেহ হতে শুরু করে, কারণ সে গ্যাংয়ে জয়েন হওয়ার পর থেকেই গ্যাংয়ে প্রবলেম হতে শুরু হয়, তাই তার পেছনে পুলিশ লাগিয়ে দেয় খবর নেওয়ার জন্য। তারপর হাড্ডি আর ইন্দার ভাইকে ফ্যাক্টরি নিয়ে কথা বলতে দেখে। তাদের কথা শুনে নেয় সত্যু জানতে চায় যে ফ্যাক্টরির মধ্যে আসলে কি হয়, কারণ সেও ইন্দারের সাথে অনেক দিন ধরে কাজ করছে। কিন্তু ইন্দা এই ব্যাপারে তাকে কোনোদিনও কিছু বলেনি। তারপর সত্তু লুকিয়ে ফ্যাক্টরিতে যায় আর গিয়ে দেখে সেখানে অনেক ডেড বডি, আর হাড্ডিকে গিয়ে সোজা জিজ্ঞাসা করে কি কাজ করছো তুমি। আর অন্যদিকে সেই পুলিশটা জেনে যায় যে হাড্ডির সাথে ইরফানের বিয়ে হয়েছিল, তখন তার নাম ছিল হারিকা, আর সেই খবর প্রমোদকে গিয়ে দেয়। আর এদিকে হাড্ডি সত্যুকে বলে কিভাবে কাজ চলছে, তখন তাকে বলে বডিকে গলিয়ে সেখান থেকে আমরা হাড় বার করি, তারপর সেই হাড়গুলো চায়না যায় আর সেই হাড়গুলো সেখানে গিয়ে পলিশ হয় আর সেখান থেকে ডাইরেক্ট কোরিয়া চলে যায়। এই হাড়গুলো দিয়ে অনেক কিছু তৈরি হয়, বায়োলজি ক্লাসের জন্য মরা কঙ্কাল, তার সাথে দামি দামি কসমেটিক্স আরও অনেক কাজে লাগে। আর এটা থেকে প্রমোদ অনেক টাকা ইনকাম করে। আর এই ফ্যাক্টরিটা প্রথমে ইন্দার চালাতো, আর যা টাকা আসতো সে তার পার্টির জন্য জমা করত যাতে সে ইলেকশন লড়তে পারে, এর জন্য তোমরা পুরো টাকা পেতে না। তারপর সত্যু ইন্দারের সাথে গিয়ে ঝামেলা করে আর বলে এখন থেকে সমান ভাগাভাগি হবে, আর সে ফ্যাক্টরির সব কথা জেনে গেছে সেগুলো জানিয়ে দেয়। তারপর প্রমোদ জানতে পারে নিউজে তার ফ্যাক্টরি সম্বন্ধে সবকিছু বলছে আর তাকে টার্গেট করা হচ্ছে যে সে হাড়ের বিজনেস করে, কারণ হাড্ডির কাছে যত প্রমাণ ছিল সেগুলো সব গৌরব মিত্রকে দিয়ে দিয়েছিল যাতে সে লিগাল কেস লড়তে পারে। তারপর প্রমোদের কথাতে ইন্দার বিবেক মিত্রর ছেলে গৌরবকে মেরে দেয় আর হাড্ডি ইন্দারকে মেরে দেয়। তারপর হাড্ডি ফ্যাক্টরিতে যায় আর গিয়ে দেখে ওখানে দুটো লাশ পড়ে আছে, একটা সত্যুর আর একটা যোগীর। তাদের দুজনকে চুন্না মেরে দিয়েছে, কারণ হাড্ডি তাকে বলেছিল তুই যদি এদেরকে রাস্তা থেকে সরিয়ে দিস তাহলে মাসে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করবি যদি আমার সাথে কাজ করিস। আর হাড্ডি তখন সেসব দেখে অনেক খুশি হয়ে যায় আর তার কাজ অনেক সোজা হয়ে যায়। তারপর হঠাৎ করে সেখানে প্রমোদ চলে আসে আর হাড্ডিকে বলে তোর জন্য এখন অনেক বড় কনসাইনমেন্ট আছে, তুই করতে পারবি তো, তুই আমার চ্যাম্প। এবার থেকে আমরা একটা কাজ করব, আমরা বাচ্চাদের হাড় বার করবো, তাহলে অনেক বেশি টাকা পাওয়া যাবে। তখন হাড্ডি বলে বাচ্চাদের হাড়ের ধান্দা আমি করব না, তাতে পাপ লাগবে। তখন প্রমোদ বলে ঠিক আছে তোর কথা মেনে নিলাম, কিন্তু একটা লোকের তারটা তো করতে পারবি, একটা ছেলে আছে একদম ফ্রেশ, তারটা করতে হবে। তখন সামনে দেখা যায় গ্যাস চেম্বারে ইরফানকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে আর বিষাক্ত গ্যাস বার করা হচ্ছিল আর তার চামড়াগুলোকে গলানো হচ্ছিল। তখন হাড্ডি তাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছিল, কিন্তু তখন প্রমোদ পেছন থেকে তাকে 2-3টে গুলি মেরে দেয়, কিন্তু হাড্ডি তখনও মরে যায় না আর সেখান থেকে তারা পালিয়ে যায়। শেষ পর্যন্ত শুধু ইরফানের শরীরে বেঁচেছিল তার হাড়গুলো, যেটা থেকে হাড্ডি অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে, কারণ ইরফানকে সে অনেক ভালোবাসত। তার পরের সিনে দেখায় প্রমোদ হিজড়াদের কেড়ে নেওয়া জমিতে হোমযজ্ঞ করছিল, তারপর সেখানে কিছু হিজড়া পয়সা চাওয়ার জন্য আসে। তখন প্রমোদ বলে এদের আশা অনেক শুভ হয়, তাই এদের কিছু পয়সা দিয়ে ভাগিয়ে দাও, কিন্তু সে জানে না সাক্ষাৎ দেবীমা এসেছে তাকে বধ করার জন্য। সেখানে হাড্ডির এন্ট্রি হয়, তারপর হাড্ডি এক এক করে প্রমোদের সব লোককে মারতে শুরু করে, তারপর সব গুন্ডা হাড্ডিকে ধরে নেয় আর তাকে মারে। তখন হাড্ডির নিজের আম্মিকে বলা গল্পটা মনে পড়ে আর তখনই সে উঠে দাঁড়িয়ে আবার তাদের মারতে শুরু করে। তারপর প্রমোদ হাড্ডির সঙ্গে লড়তে আসে, তখন সব হিজড়া প্রমোদের গুন্ডাগুলোকে মেরে দেয়, আর যখন তারা প্রমোদকে মারতে আসছিল তখন হাড্ডি তাদেরকে আটকে দেয় আর প্রমোদকে অনেক মারে। প্রমোদকে মার খেতে থেকে তার ছেলে আর সেই পুলিশটা লুকিয়ে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর প্রমোদকে মারার সময় হাড্ডি বলে তুই আমার আম্মা, আমার সাথী, আমার ভালোবাসার মানুষ ইরফানকে আমার থেকে কেড়ে নিয়েছিস। তখন সেই হিজড়াদের মধ্যে একজন হিজড়া হাড্ডিকে একটা হাতিয়ার দেয় আর সেটা দিয়ে প্রমোদকে বারবার কুপিয়ে তাকে একদম মেরে দেয়, আর ফাইনালি হাড্ডি নিজের কাছের মানুষদের বদলা নিয়ে নেয়। হাড্ডি শেষে বলে আমি মেয়ে ছিলাম, মেয়ে আছি, মেয়ে হয়েই থাকবো, আর হাড্ডিকে কেউ মারতে পারবে না। আর তারপর মুভিটা এইখানেই শেষ হয়ে যায়। আর আপনাদের মুভি এক্সপ্লেনটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানান।